অ্যাশেজ সিরিজের শেষ টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে 222 রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। দিন শেষে অজিদের সংগ্রহ 1 উইকেটে 61 রান। ওভালে প্রথম ইনিংস 283 রানে অলআউট হয় ইংল্যান্ড। জ্যাক ক্রাউলি ও বেন ডাকেটের ওপেনিং পার্টনারশিপ ভাঙে 62 রানে। মিচেল মার্শের ব্রেক থ্রু 41 রানে ফেরেন ডাকেট। 22 রান করা ক্রাউলিকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। সর্বোচ্চ 85 রানের ইনিংস খেলেন হ্যারি ব্রুক। 34 রান মঈন আলীর, অক্সের 36 আর মার্ক উড যোগ করেন 28 রান। এক অঙ্কে ফেরেন জোরুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড। 82 রানে 4 উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট শিকার করেন জস হ্যাজেলউড ও টড মর্ফি। সিরিজে 2-1 এগিয়ে অস্ট্রেলিয়া।